গেল কয়েকদিন ধরে এই উত্তেজনা বিরাজ করছে লোহিত সাগরে। বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। রোববার রবে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণের চেষ্টা করে গোষ্ঠীটি। এ সময় তাদের নৌকা লক্ষ্য করে হামলা চালায় লোহিত সাগরে টহলরত যুক্তরাষ্ট্রের সেনারা। এ ঘটনায় কয়েকজন হাউথি যোদ্ধা নিহত হয়েছে। একই সঙ্গে হাউথিদের তিনটি নৌকাও সাগরে ডুবে গেছে। নিজেদের যোদ্ধাদের উপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে হাউথি। এমনকি হামলায় বেঁচে যাওয়া চার যোদ্ধা আহত দুজনকে নিয়ে হোদেইদা বন্দরে পৌঁছেছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠীটির এক নেতা। মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুসারে 19 নভেম্বর থেকে আন্তর্জাতিক এই সমুদ্রপথে 23 বার বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। শনিবার তাদের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতে দাবিও করে মার্কিন কর্তৃপক্ষ। ইরান সমর্থিত হাউথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলমুখী বা ফেরত নৌযানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। হাউথিদের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনী লোহিত সাগরে একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে। রাহানুল রানা, সময় সংবাদ।